আমি এখন আছি ভাষানটেক টেক বস্তিতে গত মধ্যরাতে এখানে আগুন লাগে কয়েকশো ঘর পুড়ে গেছে মূলত টিন এবং বাঁশ দিয়ে তৈরি ছিল ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে ধ্বংসস্তূপ পড়ে আছে এখন আগুন রাত্রে দেড়টা বাজে যখন আগুন লাগছে এদিক দিয়ে একটা পুরুষ না কেটে জানি হই চুলের কথা আমার গলি দিয়া মানে আওয়াজ আইছে এ কথা বললে আমরা সব বাচ্চা পোলা পান নিয়ে বাইরে যাইতেছি গরু ছাগল যা ছিল মানে আমার এখানে গরু ছিল ছাগল ছিল সব পুরানো হয়ে গেছে আমগর গড়ে একটা বারেটিয়ার মানে অবস্থা সিরিয়াস হাসপাতালে ভর্তি ঝানটা নিয়ে কোনো মতো খালি এখান থেকে বেরিয়েছি যদি আর বেশি না দশ পাঁচ মিনিট পরে যদি আমরা মানে ভিতরে থাকতাম তাহলে আমরা চলে যেতাম মানুষ অনেক চেষ্টা করছে পারে না পারেন পায়ে আসে আইসে যতটুকু নিয়ন্ত্রণ আনছে তো আনছে পুরে সায় হয়ে গেছে গান নিয়ন্ত্রণ আনবো কি আমরা কোনো কিছু আমরা পানিতে আবার সাই ছিলাম রাখা সহ আবার পুড়ে আবার রাস্তায় দুবুরিটির নামিয়ে দেওয়া পরে সার্চিং করার পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে প্রথমে একটা ছোট বাচ্চাকে পেয়েছি তিন মাস বয়স বারোটা দশ মিনিটে তারপরে সেকেন্ড টাইমে আমরা তন্ময় নামে আরেকটা মেয়েকে পেয়েছি এই হলো দুটা ছিল পাওয়ার পরে এখানকার স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আমরা বুঝিয়ে দিয়েছি এবং তারা অভিভাবককে তারা বুঝিয়ে দিয়েছে এই হলো সর্বশেষ মিসিং এবং রেস্কিউ এর মেসেজ এখানে ঘর হাজার বারোশো হতে পারে মেবি